বেতন পাচ্ছে না বলে পাবে না এরকম কিছু তো না, পাবে অবশ্যই। এবং মেয়েদের যেটা হয়েছে এর মধ্যে লীগের ব্যাপারে সবার মোটামুটি খেলাটা নিশ্চিত হয়েছে, এটা আমার মনে হয় যে বেশ ভালো একটা ব্যাপার। ফুটবলের উন্নয়নে কাজ করবে বিভিন্ন ক্লাব একাডেমি, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান দিয়ে যেখানে সহযোগিতা করবে বাফুফে। তবে বাংলাদেশ চলছে এই নিয়মের উল্টো পথে, যার ফলে এখনও ফুটবলের সত্যিকার ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয়নি লাল সবুজে। দেশের প্রিমিয়ার লীগ ক্লাবগুলো একাডেমিক পরিকল্পনা থেকে মুখ ফিরিয়ে নিলেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুটবলের ছোটখাটো অনেক একাডেমি। তবে সঠিক পরিকল্পনা আর সহযোগিতার অভাবে তার কোনো ইতিবাচক প্রভাব পড়ে না জাতীয় ফুটবলে। একাডেমি অ্যাক্রেডিটেশন স্কিমের আওতায় এবার সেখান থেকে সুফল বের করে আনার উদ্যোগ নিয়েছে বাফুফে। এই স্কিমের আওতায় প্রত্যন্ত অঞ্চলের একাডেমিগুলো পাবে ফুটবল ফেডারেশনের লজিস্টিক সাপোর্ট এবং গাইডলাইন, তবে তার জন্য অবশ্যই আগে নিবন্ধনের আওতায় আসতে হবে তাদের। আমাদের একাডেমির যেগুলি অ্যাক্রেডিটেড একাডেমি 167 হচ্ছে ছেলেদের, মেয়েদের ছিল 25। ওই দিনে আমি দেখলাম আরেকটা নতুন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপিল করেছে, তো ওইটা আসছে, আমি ঠিক জানা নেই সংখ্যাটা কত, বাট ইন্টারেস্ট খুব বেশি। এবং এটা হচ্ছে যে আমাদের আসলে অন্যতম মাধ্যম আমি বলবো, যে দেশের বিভিন্ন জায়গার প্লেয়ারদের খবর রাখা। মেইন সাপোর্টটা ওদের যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে লজিস্টিক্যালি, আমরা কীভাবে কাজ করলে সুবিধা হবে, প্লেয়াররা কীভাবে শেখে, এবং এখান থেকে প্লেয়ারদের যে স্টেপগুলি বয়সের এই ধাপগুলি কী ট্রেনিং করাতে, ওই ধাপে গিয়ে হয়তো আমরা একটা সেমিনার বা কনফারেন্সের মতো করলাম, ডিভিশনালি যাওয়াটাই মানে বুদ্ধিমানের কাজ হবে, যে ওই এক ডিভিশনের সবাই আসলো আর কি ডিস্ট্রিক্ট। গেল বছর 31 জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করে বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন গেল 2 মাস ধরে বকেয়া আছে তাদের পারিশ্রমিক, বেতন ছাড়াই নাকি ঈদের ছুটি কাটাতে ক্যাম্প ছেড়েছেন তারা, যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলেননি ফেডারেশনের নতুন টেকনিক্যাল ডিরেক্টর। বেতন পাচ্ছে না বলে পাবে না এরকম কিছু তো না, পাবে অবশ্যই। এবং মেয়েদের যেটা হয়েছে এর মধ্যে লীগের ব্যাপারে সবার মোটামুটি খেলাটা নিশ্চিত হয়েছে, এটা আমার মনে হয় যে বেশ ভালো একটা ব্যাপার। এখান থেকেও তো তারা টাকা পাবে, বাট BFF এর পক্ষ থেকে মানে এই জিনিসটা আমার পক্ষে বলা মুশকিল যে টাকাটা কবে পাবে ওরা। আপাতত বাফুফের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি হয়েছে সাইফুল বাড়ি টিটুর। ডেভেলপমেন্ট নিয়ে একাডেমি ছাড়াও আরও কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।